त्रिपुरा जितबे अपार विकाशेर गान शोनाबे সূর্যমণি নগর বিধানসভা আমসাইনে সামংখ্লাইবে তংমারংন চংবাড়িও কপ্লাইং খাংকে আর সামংরংন খ্লাইনাই থাংনাই বিশিকবাও আমসাইও থংরং বদলংনি নাশলেমং খাকমং মংসা করে আপনি বাগৈ বস্তাংনি শালব ও আমসাইও তংকসাং তংনাই 18 সূর্যমণি নগর বিধানসভা আমসাইও থামক্রাই ইংখা আবহাইকেন বস্তাংনি শালব ফেব্রুয়ারি তালনি চিদক শালমারিও লুকুরক গবাং বুটবাই বুটরুই হাস্তেনি আলং মন্ত্রী হাই কিবা বিজেপি বদলনি অঙ্গি বাতানে রামপ্রসাদ পালন কপ্লাই খাইনে নিশাকা সাস হালো 18 সূর্যমণি নগর বিধানসভা জমনি বাজার আমসাইয় নক নগ থাঙ্গি কক আওয়াইখা বদলনি অঙ্গি বাতানে রামপ্রসাদ পাল লুকুলক নি বখাক্তে তের মানখা বুসগাংনি চংবাড়িও ব গবাং বুটবাইনো কপ্লাই অঙ্গাই হেনি বসাকা প্রত্যেক পার বিজেপি ঘরে 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 আবার বিজেপি আরো একবার বিজেপি প্রত্যেক বার বিজেপি ঘরে 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 আবার বিজেপি আমি এই মুহূর্তে আমি আছি চমনি বাজার পঞ্চায়েতে আমার 56 এবং 55 নং বুথে আমি ডোর টু ডোর করছি আমি গণদেবতাদের ঘরে ঘরে যাচ্ছি ওনাদের আশীর্বাদ নিচ্ছি ওনারা যেইভাবে আমাকে গত বিধানসভায় আমাকে বিপুল ভোটে আশীর্বাদ করে আমাকে জয়যুক্ত করেছিলেন এবারেও আমার এলাকার জনতা আমার এলাকার ভোট দেবতাগণ আমাকে পুনরায় আবার তারা আশীর্বাদ দিয়ে আমাকে জয়যুক্ত করবে সবার মনে একটা আনন্দ উৎসাহ আছে আমাকে হাত তুলে দুহাত তুলে আশীর্বাদ করছে এবং আমিও যাতে যে কাজগুলি করতে পারিনি সময়ের অভাবে সেই কাজগুলি আমিও কথা দিচ্ছি যে আগামী দিন এসে পুনরায় বাকি কাজগুলি করব অনেক রাস্তাঘাটের এখনও কাজ বাকি আছে অনেক এলাকাবাসীর অনেক চাহিদা বাকি আছে সেগুলি করব পাশাপাশি আমি যেটা আগেও বলেছি যে আমার এলাকার মধ্যে কোনো প্রকার রাজনৈতিক দাদাগিরি রাজনৈতিক সন্ত্রাস রাজনৈতিক জুলুম রাজনৈতিক ভয়ভীতি রাজনীতি ব্যক্তিদের দ্বারা মানুষের কাছ থেকে তোল্লাবাজি করা চাঁদাবাজি তোলা এইগুলি আমি সম্পূর্ণভাবে আমার এলাকাতে সম্পূর্ণভাবে এগুলি বন্ধ আছে এগুলি ছিল বিগত দিনের সরকারের কালচার ছিল যে মানুষকে ভয়ভীতি দেখানো মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখায় দেখিয়ে বাড়ি বাড়ি থেকে টাকা তোলা চাঁদা আদায় করা বিভিন্ন রকমের তোল্লাবাজিদের একটা কালচার ছিল আজকে এইগুলি নেই আজকে সবাই আমার এলাকার সারা সূর্যমণি নগরের কথাই আমি বলছি সবাই সন্তুষ্ট আছে সবাই ভয়ভীতিহীনভাবে চলছে কারুর মনে কোনো প্রকার কোনো সমস্যা নেই সবাই আনন্দে আছে শান্তিতে আছে তো আমি আমাদের যারা এই জনতা ভোটারগণ ওনারা আমাকে যেভাবে আশীর্বাদ করছে আমি তাতে করে আমি বলতে পারি যে আমার এলাকাবাসী আমার কার্যকর্তাদের মাধ্যমে আমি বিপুল ভোটের ব্যবধানে আমি জয়যুক্ত হব এবং এই এলাকায় আবার পুনরায় সেবা করার আমাকে সুযোগ দেবে ধন্যবাদ সামনের দিনে বেকারদের জন্য কিরকম থাকবে আমাদের পার্টি বা আমাদের সরকার যেভাবে 5 বছর চালিয়েছে নিরপেক্ষতা বজায় রেখে যারা বেকার যারা যাদের যে যোগ্যতা সেই যোগ্যতা অনুসারে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া অর্থাৎ কোনো প্রকার কোনো ধরনের ইলিগেল কোনো ব্যবস্থা যাতে না হয় কারোর উপর যেন অন্যায় আচরণ না হয় কাউকে যেন বঞ্চিত করা না হয় যে যে ব্যক্তি তার যে ধরনের তার যোগ্যতা আছে আমরা তাকে সঠিকভাবে তাকে সেই যোগ্যতা অনুসারে তাকে সম্মান দেব সেইভাবে তাকে তার পরিবারকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য আমরা তার পাশে থেকে তার কাজ করব ধন্যবাদ